বসে গেছে প্রায় 2500 পিলার। শুরু মূল সড়কের কাজও। যানজট মুক্ত ঢাকা গড়তে দ্রুত এগিয়ে চলেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। সর্বমোট 861 মিলিয়ন ইউএস ডলারের লোন নেয়। এদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা সার্ভিসে। বিশেষ লিং রোডের মাধ্যমে পুরান ঢাকাবাসীও পাবে উড়াল সড়কের সুবিধা। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দখল দূষণে খালগুলো অস্তিত্ব হারানোয় জলজটে বেহাল দশা চট্টগ্রামের। সেবা সংস্থাগুলোর উদাসীনতাকেই দোষছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনাতেই আটকে মেয়র। সন্তানকে মারধর করায় ফুফুকে কুপিয়ে হত্যা করলেন ভাতিজি। চাচাকে ফোন করে নিজেই জানালেন খুনের কথা, গ্রেফতার করলো পুলিশ। বৈদ্যুতিক বাতির কার্টুনে কৌশলে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে কুরিয়ারে পাঠানো হতো ঢাকায়। পাচারকারী চক্রে আছে বাবা, ছেলে, ভাই, বোন, ছয়জন গ্রেফতার। যানজটমুক্ত ঢাকা গড়তে দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। পিলারের ওপর লম্বা আই গার্ডার বসানোর পর এবার মূল সড়কের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় বসানো শুরু হয়েছে ডেক স্ল্যাব, যার ওপর আলাদা আলাদা স্তরে করা হবে পাথর ও পিচ ঢালাইয়ের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত ছাড়াও পুরান ঢাকাবাসীও বিশেষ লিঙ্ক সড়কের মাধ্যমে এ উড়াল সড়কের সুবিধার আওতায় আনা হবে। শাহিন রহমানের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। মাথা তুলে দাঁড়িয়েছে সারি সারি পিলার। 30 মিটার দূরত্বে বসানো পিলারের ভিতের উপরেই দাঁড়াবে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে বসেছে এমন প্রায় 2500 পিলার। আই গার্ডারের মাধ্যমে এক পিলার থেকে যা আর এক পিলারকে সংযুক্ত করেছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে শেষ হয়েছে পুরো 209 একর জমি অধিগ্রহণ, যেখানে রেলের 128 ও সড়ক বিভাগের রয়েছে 27 একর। এছাড়া 2168 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে বাকি 30 একর জমি অধিগ্রহণ করা হয়েছে ব্যক্তিমালিকদের কাছ থেকে। 31টি ওঠানামার পয়েন্ট সহ 47 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি করতে মোট ব্যয় হচ্ছে 8,940 কোটি টাকা, যার 73% বিনিয়োগ করবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি এবং চায়নার সিনোহাইড্রো ও সিএসআই নামে তিনটি বিদেশি প্রতিষ্ঠান। বাকি 27% টাকা দেবে বাংলাদেশ। এই তিনটা কোম্পানি মিলে চায়না এক্সিম ব্যাংক থেকে 461 মিলিয়ন ডলার, ICBC ব্যাংক চায়না সেই ব্যাংক থেকে তারা 400 মিলিয়ন US ডলার, সর্বমোট 861 মিলিয়ন US ডলারের লোন নেয়। ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উড়াল সড়কটি বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত হওয়ায় মূলত রাজধানীর উত্তর দক্ষিণ অঞ্চলকে সংযুক্ত করবে। তবে বাংলা মোটর থেকে পলাশী পর্যন্ত একটি বিশেষ লিঙ্ক সড়কের মাধ্যমে পুরান ঢাকাকেও এর আওতায় আনা হবে। বিএমএর একটা রাস্তা আছে, ঠিক রাস্তার পাশ দিয়ে পান্থপুঞ্জ পার্কের উপর দিয়ে হাতির পুলের সামনে দিয়ে যে রাস্তায় মিডিয়ান ধরে মিডিয়ান কলাম দিয়ে আমরা চলে যাবো ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত। তার মানে আমাদের পুরান ঢাকার যে ট্রাফিকগুলো আছে, ওদিকে বুয়ের, পলাশী, আজিমপুর, এই অঞ্চলের নিউ মার্কেটে যারা আসছে তারা এখান থেকে উঠানামা করতে পারবে। আগামী বছর প্রথম অংশ খুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও পুরো উড়াল সড়ক চালু হবে 2023 সালের জুনে। সড়ক কিংবা রেলপথ থেকে 27 ফুট উচ্চতার নির্মাণাধীন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আই গার্ডারের উপর বসানো হয়েছে এমন 4 ইঞ্চি প্রত্যের ডেক স্ল্যাব, যার উপরে আরও 6 ইঞ্চি ঢালাই দিয়ে তার উপরে আবার পুনরায় পিচ দেওয়ার পর চলাচল উপযোগী হয়ে উঠবে এই উড়াল সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই উড়াল সড়ক হবে 4 লেন বিশিষ্ট, যেখানে চলবে না কোনো 2 চাকা কিংবা 3 চাকার যানবাহন। এছাড়া বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কের বিভিন্ন ওঠানামার র্যাম্পে বসানো হবে মোট 8টি টোল প্লাজা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দখলে দূষণে অস্তিত্বহীন বন্দরনগরী চট্টগ্রামের খালগুলো, আর এতে সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে চরম দুর্ভোগের সীমা থাকে না বাসিন্দাদের। এজন্য সেবা সংস্থাগুলোর উদাসীনতাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। তবে দায় এড়িয়ে পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ সিটি মেয়রের অবস্থান।
নুরুজ্জামান আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপি রিপোর্ট। দেখে বুঝার উপায় নেই, বছর তিনেক আগেও এটি ছিল একটি প্রবাহমান খাল। দিন দিন গৃহস্থালির বর্জ্য, পলিথিন, কারখানা ও দোকানপাটের বর্জ্যের ময়লায় বাঘাটে পরিণত হয়েছে কর্ণফুলীর সাথে সংযোগ করা ঐতিহ্যবাহী চাকদাই খালটি। খালটা এখন আর কিন্তু খালের ভিতরে না, এটা খাল বলা যায় না, এটা কিন্তু এখন মানে মানুষের থাকার একটা স্থান হয়ে গেছে। এগুলো অনেক কিছু অনেকজনের বলা হয়েছে, এগুলো কেউ এগুলো কাজ করতে পারতাছে না। শুধু এটি নয়, নগরীর অধিকাংশ খালেরই একই দশা। বাকুলিয়ার মির্জাপুর খালটি দিয়ে কিছুদিন আগেও চলাচল করত পণ্য ও যাত্রীবাহী নৌকা, কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করায় কুচুরিপানা উঠে অস্তিত্ব সংকটে এই খালটিও। এটা কি দেখতে কি খালের মতো লাগে? এটা আসলে খালের খাল হইলেও কিন্তু খালের মতো লাগতেছে না। পানি নিষ্কাশনের জায়গা করে দিবে আমাদেরকে, আমরা যাতে কষ্ট না পাই। এরা কিছু কেউ দেখতেও আসে না এই যাবৎ। শুধু কি দূষণ, দখলেও মরণ দশা নগরীর খালগুলোর। খাল পাড়ে অবৈধভাবে বসতি গড়ে তুলে ভাড়া দিয়েছে প্রভাবশালীরা, ফলে খালগুলো নালায় পরিণত হয়েছে। যারা প্রভাবশালী এরাই তো বানাইতেছে, সাধারণ কোনো মানুষ তো আর এখানে মালিক না। বিশেষজ্ঞরা বলছেন, অতি দ্রুত নগরীর খালগুলো দখল ও দূষণমুক্ত না করতে পারলে অচল অবস্থার সৃষ্টি হবে বাণিজ্যিক এর রাজধানী চট্টগ্রামের। তাই সেবা সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে খালগুলো পুনরুদ্ধারের পরামর্শ তাদের। খাল যেন দূষণে ভরাট না হয়, পাহাড় কাটার ব্যাপারে রক্ষা করতে হবে যাতে বালু গিয়ে খাল ভরাট করতে না পারে, আর জনগণ যে খালকে ডাস্টবিন মনে করে এই অভ্যাসটা দূর করার জন্য প্রচারণা চালাতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে। যদিও খাল রক্ষায় বরাবরের মতো নিজেদের পরিকল্পনার কথাই শুনালেন সিটি মেয়র। যে খালগুলো অবৈধ দখলদারেরা দখল করে নিয়েছে এগুলোকে উদ্ধার করতে হবে, যে খালগুলো ভরাট হয়ে গেছে এগুলোকে সংস্কার করতে হবে। বারাপাড়া টু কর্ণফুলী যেই নতুন খাল, যেই সিটি কর্পোরেশন যেটা প্রস্তাব দিয়েছিল, এটার জন্য আমরা কাজ করছি। একসময় চট্টগ্রামে 56টি খালের অস্তিত্ব থাকলেও সর্বশেষ ওয়াসার মাস্টার প্ল্যানে নগরীতে 36টি খালের কথা উল্লেখ রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজশাহী মহানগরে বিকেল 5টা থেকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে সাতক্ষীরায় বিশেষ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেলের সামনে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং সাতক্ষীরার নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মমতাজ বাপি। সরাসরি যাব তাদের কাছে, তবে শুরুতেই যাচ্ছি রাজশাহীতে রাকিবুলের কাছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যার চাপ বাড়ছে। গেল 24 ঘন্টায় এখন পর্যন্ত আমাদের কাছে যে খবরটি আছে, জরুরি বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, 41 জন রোগী ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। 2-3 দিন আগেও কিন্তু মাত্র 232টি শয্যা ছিল শুধুমাত্র করোনার জন্যই, সেটি কিন্তু বেড়ে এখন যেটি হয়েছে যে 271টি হয়েছে। এবং গতকাল পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে, সেটি হচ্ছে 290 জন কিন্তু আসলে ভর্তি আছে। এর মধ্যেও আসলে 41 জন, এবং এখন থেকে সারাদিনই আসলে এই চাপটি বাড়বে। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম হাসপাতালে অনেকেই আসছেন যারা কিনা নানা ধরনের করোনা উপসর্গ, কেউ কেউ একেবারে করোনা পজিটিভ নিয়েও এসেছেন। এর মধ্যে 20টি ICU আছে যেখানে 18 জনই ইতোমধ্যে ভর্তি আছে, তবে পরবর্তীতে আরও কেউ ভর্তি হয়েছেন কিনা এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেনি। আজকে যারা ভর্তি হয়েছেন গেল 24 ঘন্টায়, রাজশাহীর 20 জন, চাপে নবাবগঞ্জের 11 জন, নওগাঁর 7 জন, পাবনা, নাটোর, মেহেরপুর প্রত্যেকটা জেলা থেকে 1 জন করে, অর্থাৎ 41 জন নতুন কিন্তু আসলে করোনা যারা আক্রান্ত তারা ভর্তি হয়েছেন। এবং তাদের শারীরিক অবস্থা যে খুব বেশি ভালো সেটি কিন্তু জরুরি বিভাগ থেকে বলা হয়নি। তারা যেটি বলছেন যে অনেক বেশি গুরুতর অবস্থায় তাদেরকে ভর্তি নেওয়া হয়েছে, এবং এটি সারা দিনেই আসলে এরকম চাপগুলো বাড়তে থাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের করোনা ওয়ার্ড প্রথমে 8টি, তারপরে 10টি, এবং তারপরেও আবারও সেই ওয়ার্ডের সংখ্যা কিন্তু বাড়ানোর চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যেটা হয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এখানে যারা করোনা শনাক্ত হয়েছেন বা এখান থেকে ছুটি নিয়ে চলে যাচ্ছেন অথবা মারা গেছেন, তাদের ক্ষেত্রে আসলে এখান থেকে অ্যাম্বুলেন্সে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয় সে কারণে RMP-র পক্ষ থেকে কিন্তু মাইক্রোবাসদেরকে ভাড়া নির্ধারিত করে দেওয়া হয়েছে। রাজশাহীর করোনা পরিস্থিতি ছিল এই, চলে যাব সাতক্ষীরায়, সেখানে আছে সহকর্মী বাপি। ধন্যবাদ রাকিব। সীমান্তের সাতক্ষীরার করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, যা আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ ধরা পড়ছে। গতকালও
211 জনের করোনার নমুনা নিয়ে পরীক্ষার পর টেস্টে 111 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর পরেও প্রশাসন সাধারণ মানুষকে বোঝাতে পারছে না যে লকডাউন দেওয়া হয়েছে যে কারণে যে করোনা সংক্রমণ প্রতিরোধে, সেই করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সাধারণ মানুষকে বাড়িতে রাখা যাচ্ছে না বলে প্রশাসন জানিয়েছে আমাদেরকে। আমাদেরকে জানিয়েছে যে এই জেলায় গতকালও 4 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুপুরের আগ পর্যন্ত। এরপরে 2টি হসপিটালে 50 জন করোনা রোগী ভর্তি আছে, আইসিইউতে আছে 8 জন, 8 জনের মধ্যে 4 জন করোনা পজিটিভ আর 4 জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছে। করোনা উপসর্গ নিয়েই কিন্তু মারা যাচ্ছে সাতক্ষীরায় প্রতিদিনই, এই প্রতিদিনই মারা যাওয়ার পরও সাধারণ মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। প্রশাসন বারবার তাগিদ দিয়েও তাদেরকে ঘরের মধ্যে রাখতে পারছে না। এই ছিল সবচেয়ে বড় পরিসংখ্যান, হচ্ছে এ পর্যন্ত বর্তমানে 673 জন করোনা পজিটিভ রুগী সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এই বাড়িতে চিকিৎসা নিচ্ছে, তাদের স্বাস্থ্য মানে স্বাস্থ্যবিধি মেনে চলছে কি চলছে না এ ব্যাপারে প্রশাসন নজরদারি বাড়িয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এই সাতক্ষীরাকে করোনা মুক্ত রাখতে এই লকডাউন আরও 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে প্রশাসন। এই ছিল সাতক্ষীরার করোনা পরিস্থিতির করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ বাপি, এবং এর আগে রাজশাহী মহানগরের করোনা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সিলেটের বিশ্বনাথ উপজেলার সবচেয়ে বড় হাওর চাউলধনি প্রথমে মৎস্যজীবী সমিতির নামে লিজ এবং পরে অবৈধভাবে সাবলিজ নেয় এলাকার গডফাদার সাইফুল ইসলাম। এরপর কায়েম করে ত্রাসের রাজত্ব, দুটি খুন করে 1 মাস ধরে সাইফুল ধরা ছোঁয়ার বাইরে, অথচ সমবায় বিভাগ কিছুই জানে না। সাইফুলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় এমপিও। চাউলধনি হাওর ঘুরে এসে ইকরামুল কবিরের দুপর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। প্রধানমন্ত্রী, আমরা সাংবিধানিক অধিকারের বাইরে কোনটা চাইলাম না, আমরা আপনি মেহরবানি করিয়া সাইফুল এবং তার সহযোগী যারা তারা আইনের আওতায় তাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করিয়া এই জনপদে শান্তির জনপদে আপনি পরিণত করুকা। এই আকুতি বিশ্বনাথ উপজেলার 24 গ্রামের মানুষের, যে গ্রামবাসী আজ সাইফুল বাহিনীর কাছে জিম্মি, হারাচ্ছেন যান মাল, একের পর এক হারাচ্ছেন ফসলি জমি। হাওরের পানি প্রবেশের পথ বন্ধ করে এলাকার ত্রাস সাইফুল সেখানে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। সাইফুল বাহিনী সহ তার অনুসঙ্গী যারা আছে 5-7 জনে মিলিয়া আমাদের জায়গাটারে জোরপূর্ব ভাগে দখল করে নিয়ে গেছে। সরকারের কাছে আবেদন আমরা জায়গাটা খিলাফ হয় কীভাবে পাইতাম ওখান থেকে। আমরা লন্ডন প্রবাসী হয়ে সমবায়ী মৎস্যজীবীদের নামে লিজ দেখিয়ে হাওর ও তার আশপাশের জমি নিজের নামে নিয়ে সাইফুল বঞ্চিত করছে মৎস্যজীবীদের, অথচ উপজেলা সমবায় কর্মকর্তা কিছুই জানেন না। আমি জানি না, সাবলিজের কোনো তথ্য আমার কাছে নেই। চাউলদনি হাওরটা যখন পানি সেচ করা হয় মৎস্য আহরণের জন্য, তখন এই চাউলদনি হাওরের পানির উপর নির্ভর করে যে সমস্ত কৃষি জমি আছে সেই সমস্ত জমিতে কৃষিকাজ ব্যাহত হয়। সাইফুলকে দানবে পরিণত করছে কারা? প্রশাসনকে দায়ী করছেন রাজনীতিবিদরা, এর পেছনে রয়েছে যারা, তাদেরও বিচার চান স্থানীয় সাংসদ। তার এত প্রভাব ছিল এলাকায়, তার এত স্পর্ধা ছিল, কেউ তার বিরুদ্ধে কথা বলে পার পায় নাই, কারণ প্রশাসন তার সাথে। সাইফুল গঙ্গে দোরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, তাকে যারা দানবে পরিণত করেছে তাদেরও কিন্তু একটা সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। পালিয়ে যাওয়ার পর সাইফুলের বাড়িতে এখন তারা ঝুলছে। অন্যদিকে চাউলধনি হাওরের উপর নির্ভরশীল গ্রামবাসীরা সাইফুল বাহিনীর কব্জা থেকে মুক্তির জন্য মানববন্ধন সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সাপ্তাহিক ছুটির দিনে পাচুরিয়া দৌলতদিয়া রুটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ, নদীতে পানি বাড়ায় ফেরি চলাচলেও সময় লাগছে বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাচুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ,
দাবি যে এটা আসলে এটা পাটুরিয়া দুলুতিয়া নৌকা কিন্তু আজকে ছুটির দিন হওয়ায় সেই ক্ষেত্রে কিন্তু যাত্রী চাপ যথেষ্ট বেড়েছে। অন্যদিকে যদি বলি তো পাটুরিয়া ঘাট এলাকা কিন্তু আসলে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। সমস্যাটা হচ্ছে এটা আসলে এটা পাটুরিয়াটা যে এটা দুই নাম্বার ঘাট রয়েছে এটা পানি বৃদ্ধির কারণে, এটা আসলে পদ্মা যমুনা পানি বৃদ্ধির কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে। আর যদি বলি যে তিন নাম্বার ঘাটেরও কিন্তু আট পকেটটি যে র্যাম রয়েছে র্যাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেটা বন্ধ রয়েছে। তবে চার নাম্বার ঘাটের কথা যদি বলি, চার নাম্বার ঘাটের সেই ক্ষেত্রে কিন্তু যে আট পকেটটি রয়েছে সেই আট পকেটটিও কিন্তু বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই পাটুরিয়া দুলুতিয়া রুটে যে পানি বৃদ্ধির সাথে সাথে বন্ধ রয়েছে এবং কিন্তু সেই ক্ষেত্রে আমি যে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে সেগুলো আবার কাজও চলছে। তবে সেই ক্ষেত্রে আমি ভোর থেকেই দেখছি এই যে সময় গ্রহণের সাথে সাথে পাটুরিয়া দুলুতিয়া রুটে কিন্তু সেই ক্ষেত্রে যাত্রী সংখ্যাও ছুটি থাকার কারণে সাপ্তাহিক ছুটি সংখ্যার কারণে তা বাড়ছে। তবে সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলছি, ঘাট কর্তৃপক্ষ বলছে আসলে সেই এই যে যা বড় বাস বা পরিবহন বা ছোট যানবাহনগুলো যে রয়েছে যাত্রীবাহী, সেই যাত্রীবাহীগুলো কিন্তু তা অগ্রাধিকার দিয়ে পার করছে, যার জন্য জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। যদি বলি স্বাস্থ্যবিধির কথা, তো এই ঘাট এলাকাতে স্বাস্থ্যবিধির আসলে কোনো বালাই বলতেই নেই। তো আসলে 90% মানুষ মাস্ক ব্যবহার করছে না এবং সেই ক্ষেত্রে যার যার ইচ্ছা মতো চলাফেরা করছে। তবে এটা ঘাট সংশ্লিষ্টরা বলছে যদি এটা আসলে এই অবস্থা সৃষ্টি হয় তাহলে কিন্তু সংক্রমণ সংখ্যা যেরকম বাড়ছে সেই রকম কিন্তু এটা আসলে বাড়তে থাকবে। কারণ হচ্ছে কি এই যে ট্রাক বা শ্রমিকরা কিন্তু এটা আসলে দেশের বিভিন্ন স্তরে এটা চলাফেরা করছে। এই মুহূর্তে পাটুরিয়া দলুদিয়া নোটে মোট 500 দিকে পারে অপেক্ষা রয়েছে এবং বৃষ্টি পেরি পাটুরিয়া দুলুতিয়া এবং চার চাকাজি ঘাট চলাচল করছে। এই ছিল আপনি আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মুন্সিগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যুক্ত হয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সকলের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বসে গেছে প্রায় 2500 পিলার, শুরু মূল সড়কের কাজও। যানজট মুক্ত ঢাকা গড়তে এগুচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। লিংক রোডের মাধ্যমে পুরান ঢাকাবাসীও পাবে সুবিধা। দখল দূষণে খালগুলো অস্তিত্ব হারানোয় জলজটে বেহাল দশা চট্টগ্রামের। সেবা সংস্থাগুলোর উদাসীনতাকেই দোষছেন বিশেষজ্ঞরা, পরিকল্পনাতেই আজকে মেয়র। এবং সন্তানকে মারধর করায় ফুপুকে কুপিয়ে হত্যা করলেন ভাতিজি, চাচাকে ফোন করে নিজেই জানালেন খুনের কথা, গ্রেফতার করল পুলিশ। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।